হ্যালো বন্ধুরা, ভোজন বিলাসী চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো রাজমা। সো এই রাজমাটা আমি সারা রাত ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি কুকারে সিটি মারবো, কমপক্ষে 5টা থেকে 6টা সিটি মারবো। তো চলুন এটাকে কুকারে তুলে দিই। রাজমাটা আমি কুকারে তুলে দিয়েছি, জলটা একটু বেশিই দিয়েছি এইবারেতে। এতে আমি একটুখানি খাবার সোডা, হলুদ আর নুন দেব। অল্প একটু খাবার সোডা দিলাম, এবার দেব অল্প একটু হলুদ, এবার দেব অল্প পরিমাণ একটু নুন, আর দেব অল্প পরিমাণ একটু সর্ষের তেল। এই তেলটা দিলে কী হবে, যখন এটা সিটি মারবে তখন ওই জলটা বাইরে বেরিয়ে আসবে না। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনাটা লাগিয়ে 6টা সিটি মারব। সাইডে দেখুন, আমি ভাজা মশলা তৈরি করার জন্য জিরে আর ধনে চাটুতে দিয়ে আমি এটাকে রোস্ট করে নিচ্ছি। এটা শুকনো খোলায় রোস্ট করে নেবার পর এটাকে আমি গুঁড়িয়ে নেব। এইটা দিলে খুব ভালো একটা স্বাদ আসে। এটা এখন রোস্ট হচ্ছে। আর রাজমাটাতে খাবার সোডাটা এই জন্যই দেওয়া হলো, এই রাজমাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যদি ওতে 1 পিঞ্চ মতো খাবার সোডা দেওয়া যায়। ওকে, মশলাটা রোস্ট হয়ে গেছে। এবার এটাতে অল্প নুন দিয়ে এটাকে আমি পিষে নেব। দেখুন ভাজা মশলাটা ভালো করে পেশা হয়ে গেছে। যতক্ষণ রান্নাটা রাজমাটা সেদ্ধ হচ্ছে, দেখুন আমি যতক্ষণ রাজমা চাল তো চালও বসিয়ে দিয়েছি, রাজমাটাও সেদ্ধ হচ্ছে। এবার আমি বানিয়ে নেব রাজমার মশলা। একটা পেঁয়াজ আমি কুচো করে কেটে নিয়েছি, আর বাকি আমি নিয়েছি 1টা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর এগুলো সব আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। রাজমাতে একটু পেশা মশলাটা দিলেই ভালো হয়, তবেই রাজমার যে গ্রেভিটা ওটা ঠিক ওটা একদম মাখো মাখো হবে। তো এইগুলো আমি মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। রাজমাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি রাজমাটার মশলা তৈরি করব। কড়াতে দিলাম সর্ষের তেল, সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার এতে দিয়ে দেব গরম মশলা। এর মধ্যে আমি নিয়েছি তেজপাতা, লবঙ্গ, স্টার অ্যানিস, স্টার ফুল যেটাকে বলে, দালচিনি, এবার দেবো একটু জিরে। মশলাগুলো গরম হয়ে গেছে, এবার এতে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দেব। এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটার মধ্যে একটা বাদামি ভাব চলে আসে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমরা দেখিনি রাজমাটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। দেখুন রাজমাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেটা মিক্সিতে পেস্ট বানিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। এবার এইটা দিয়ে
ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না এটা তেল ছেড়ে দিচ্ছে। এবার এই মিক্সিতে যে মশলাটুকু আছে এটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে আর ওইটা আমি কড়াতে দিয়ে দেবো। মশলাটা কষা হচ্ছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো। আমি একটু ঝাল বেশি খাই, একটু হলুদ গুঁড়ো, আর দেব একটু নুন। মনে রাখবেন যে আমরা যখন রাজমাটা সেদ্ধ করেছিলাম তখনও আমরা ওতে নুন দিয়েছিলাম, তো সেই হিসাবে নুনটাকে একটু পরে টেস্ট করে ম্যানেজ করতে হবে। মশলাটা আরও একটু কষা হবে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন মশলার গা দিয়ে একদম তেল বেরিয়ে আসছে, এর মধ্যে আর ওই কাঁচা ভাবটা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এই ধনে পাতাটা মশলার সঙ্গে যদি ভাজা হয় তার ফ্লেভারটা আরও খুব ভালো আসে। মশলাটা পুরোপুরি রান্না হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সেদ্ধ করা রাজমাটা ঢেলে দেবো। রাজমাটা ঢেলে দিয়েছি, এবার কিছু রাজমা আমরা একটু করে এরমভাবে পিষে দেব, তাহলে গ্রেভিটা আরও থিক হবে। আর এইভাবে গ্যাসটাকে সিম করে এটাকে মিনিট 15 হতে দেব, তাহলেই আমাদের নর্থ ইন্ডিয়ান স্টাইল রাজমা চাওয়াল রেডি হয়ে যাবে। রাজমা অবশ্যই এর সাথে আপনি রাইসও খেতে পারেন, রুটি পরোটা যেটা আপনার ভালো লাগে সেটা খেতে পারেন। ফিরে আসছি 15 মিনিট পর। হেলদি টেস্টি রাজমা রেডি। সুবন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। See you on my next video.